নমস্কার আমি সুমন আজ আমরা আলোচনা করব জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয় এবং এই কমিশনের কার্যাবলীগুলো কী কী তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারত সরকার সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাশ করে এই আইনের উপর ভিত্তি করেই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয় যদিও ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় মানবিক অধিকার লক্ষ্য করা যায় যেমন ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেখানে অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে এছাড়া ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতেও কিছু অধিকারের কথা বলা হয়েছে ভারতবর্ষ মানবিক অধিকার রক্ষার ক্ষেত্রে বরাবরই সজাগ এবং যত্নশীল তাই শুধুমাত্র সংবিধানের বিভিন্ন ধারায় এই অধিকার রক্ষার ব্যবস্থা করে ভারতীয় সংবিধান ক্ষান্ত হয়নি ভারতের প্রত্যেকটি মানুষের যাতে মানবিক অধিকার সুনিশ্চিত করা যায় কোনো মানুষের যাতে মানবাধিকার ক্ষুণ্ণ না হয় এবং প্রত্যেকটি মানুষ যাতে নিজের অধিকার ভোগ করতে পারে তার জন্য ভারতীয় সরকার প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এই আইনটিকে তৈরি করা হয় আর এই আইনের উপর ভিত্তি করেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন করার কথা বলা হয় এই জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত একজন সভাপতি ও সাতজন সদস্যকে নিয়ে এই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয় তাহলে মোট আটজন সদস্যকে নিয়ে মানবাধিকার মানবাধিকার কমিশন কমিশন গঠিত হয় এবার আমরা আটজন সদস্যকে নিয়ে যে গঠিত হয় এই আটজন সদস্য কারা কারা প্রথমত হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এমন একজন ব্যক্তিকে কমিশনের সভাপতি করা হয় দ্বিতীয়ত একজন সুপ্রিম কোর্টের কার্যরত অথবা প্রাক্তন বিচারপতিকে কমিশনের সদস্য হতে হয় তৃতীয়ত একজন হাইকোর্টের বর্তমান অথবা প্রাক্তন বিচারপতি এখানকার সদস্য হন চার নম্বর হল মানবিক অধিকার সম্পর্কে বাস্তব জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দুজন ব্যক্তি থাকবে এই তো পাঁচজন সদস্যের কথা আমরা বললাম এখানে এছাড়া আরও তিনজন সদস্য যারা নিজেদের পদাধিকার বলে এই কমিশনের সদস্য হয় এক জাতীয় সংখ্যালঘু কমিশনের সভাপতি দুই জাতীয় এসসি এস অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইভ এই কমিশনের যে সভাপতি তিনি আর তৃতীয়ত জাতীয় মহিলা কমিশনের সভাপতি আটজন সদস্য হয়ে গেল যে আটজন সদস্যকে নিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠিত হয় এছাড়া কমিশনের মধ্যে একজন মহাসচিব থাকবেন আর আরেকজন ডিরেক্টর জেনারেল থাকবেন এদের কাজ হবে বিভিন্ন প্রশাসনিক সাহায্য করা জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি সহ আরও চারজন যে সদস্য থাকে এদেরকে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে থাকে রাষ্ট্রপতি এবার রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছে মতো এদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে না অ্যাকচুয়ালি একটা কমিটি থাকে সেই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতিকে যেসব নামগুলো বলা হয় তাদেরকেই রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দিতে পারে ঠিক আছে এবার আমরা জানবো যে এই কমিটি কাদেরকে নিয়ে গঠিত হয় যে কমিটিটা ডিসাইড করে যে অ্যাকচুয়ালি কারা জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যরা হবেন ঠিক আছে এবার আমরা এই কমিটিতে কারা কারা থাকে সেটা আগে জেনে নেব এই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার বিরোধী দলের নেতা রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং রাজ্যসভার সভাপতি এরা ডিসাইড করবে অ্যাকচুয়ালি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে পাঁচজন সদস্য থাকবে এই পাঁচজন সদস্য কারা হবেন আর এই কমিশনের যেসব সদস্যরা হন তাদের কার্যকালের মেয়াদ থাকে পাঁচ বছর অথবা তাদের যে বয়স তাদের যে এজ সেই এজ সেভেন্টি ইয়ার্স পর্যন্ত সত্তর বছর পর্যন্ত যেটা আগে হবে সেই অনুযায়ী তাদের রিটায়ারমেন্ট নিতে হবে যদি সত্তর বছর তাদের আগে পূর্ণ হয় ধরো কেউ সিক্সটি নাইন ইয়ারে সে কমিশনের সদস্য হল তাহলে কিন্তু তাকে এক বছর পরই ছেড়ে দিতে হবে সদস্য পদ ঠিক আছে আর যদি কারো বয়স সিক্সটি ফোর সিক্সটি ফাইভ হয় তাহলে সে কিন্তু তার পুরো পাঁচ বছরের টেন ইয়ারটাকে কমপ্লিট করতে পারবে আর এই সদস্যদের কিন্তু পদচ্যুতও করা যায় ঠিক আছে এবার আমরা জানবো যে এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কার্যাবলীগুলো কি কি মানবিক অধিকার সুরক্ষা আইনের বারো নং ধারা অনুযায়ী কমিশনকে কতগুলো কাজ করতে হয় প্রথমত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কমিশন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে পারে দ্বিতীয়ত হল মানবাধিকার সুরক্ষার ব্যাপারে কোনো সরকারি আধিকারিক বা সরকারি কর্মচারী যদি অবহেলা করে এবং মানবাধিকার লঙ্ঘিত হয় তবে কমিশন সেই বিষয়ে অনুসন্ধান করতে পারে তৃতীয়ত কোনো আদালতে মানবাধিকার লঙ্ঘনের শুনানি চলাকালীন কমিশন আদালতের কাছে সম্মতি নিয়ে সেই শুনানিতে অংশগ্রহণ করতে পারে চতুর্থত কারাদণ্ডে আটক ব্যক্তিদের অবস্থা দেখার জন্য এবং জেলখানা বা সংশোধনাগার পরিদর্শন করে কমিশন আটক ব্যক্তিদের জীবনযাপনের যাতে মান উন্নত করা যায় তার জন্য কমিশন কিছু সুপারিশ দিতে পারে পঞ্চমত মানবাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে আইন অনুসারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কমিশন সেই পদক্ষেপটিকে মূল্যায়ন করে যথাপযুক্ত সুপারিশ দিতে পারে ষষ্ঠত মানবাধিকার সংক্রান্ত সকল আন্তর্জাতিক চুক্তিপত্র কমিশন পর্যালোচনা করে দেশে সেইগুলোকে কিভাবে রূপায়িত করা যায় সে ব্যাপারে সুপারিশ দিতে পারে সপ্তমত সন্ত্রাসবাদী ও অন্যান্য জঙ্গি কার্যকলাপের জন্য মানবাধিকার বিঘ্নিত হচ্ছে তাই এই সকল বিষয় কমিশন উপযুক্ত পদক্ষেপ সুপারিশ করতে পারে অষ্টত মানবাধিকার সংক্রান্ত কোন গবেষণার জন্য উৎসাহ দিতে পারে নবমত বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে কমিশন মানবাধিকার সংক্রান্ত শিক্ষা দান করে জনগণকে সচেতন করে তুলতে পারে নম্বর পয়েন্ট মানবাধিকার সংরক্ষণের জন্য কমিশন বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী কাজকর্ম ও ভূমিকাকে উৎসাহ দিতে পারে মানবাধিকার সুরক্ষা আইনের তেরো নং ধারা অনুসারে কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ১৩ নম্বর ধারা অনুযায়ী কমিশনকে দেওয়ানি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে আর এই এই ক্ষমতা অনুসারে কমিশন কোনো ব্যক্তিকে সাক্ষ্যদানের জন্য কমিশনের সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করতে পারে দ্বিতীয়ত কোনো আদালত অথবা কোনো অফিস থেকে প্রয়োজনীয় দলিল দস্তাবেদ কমিশন কিন্তু চেয়ে পাঠাতে পারে কমিশনকে দেওয়ানি আদালতের মর্যাদা দেওয়া হলেও কোনো অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করে সেটার রায় দেওয়া অথবা অভিযুক্তকে শাস্তি দেওয়ার অধিকার কিন্তু কমিশনের কাছে নেই কমিশন শুধুমাত্র আদেশ নির্দেশ অথবা সুপারিশ করতে পারে তবে এই পরামর্শগুলো যে আদেশ নির্দেশ সুপারিশ যে দেবে এইগুলোকে কিন্তু সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই